ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2023-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লি প্রগতি ময়দানে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2023-এর সূচনা হলো। এই মেগা ফুড ইভেন্টের দ্বিতীয় সংস্করণটি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করার প্রচেষ্টার একটি অংশ। এদিন প্রধানমন্ত্রীর তরফে স্বনির্ভর গোষ্ঠীর 1 লক্ষেরও বেশি সদস্যের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। এমনকি ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2023-এর অংশ হিসেবে একটি ফুড স্ট্রিটের উদ্বোধন করেছেন মোদী। মোট 3 দিনে মেগা ফুড ইভেন্ট চলবে। আজ অর্থাৎ 3 নভেম্বর থেকে 5 নভেম্বর রবিবার পর্যন্ত এই ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2023 চলবে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেন্দ্রের কৃষক বন্ধু নীতির কারণে গত 9 বছরে দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে 50,000 কোটির প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে, যা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সূর্যোদয় এনে দিয়েছে। মোদীর কথায়, 9 বছরে ভারত থেকে প্রসেসড ফুড রপ্তানি 150% বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ভারতে ঘরে ঘরে খাবার তৈরির পরিমাণও অনেক বেড়েছে। এই বিশাল খাদ্য মেলার আয়োজন মূলত ভারতকে বিশ্বের দরবারে সবচেয়ে বড় ফুড বাস্কেট হিসেবে তুলে ধরার প্রক্রিয়া। একই সঙ্গে 2023 সালকে আন্তর্জাতিক বাজরা বছর হিসেবে পালন করছে কেন্দ্র, যে কাজে সেট ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করা হচ্ছে, যাতে বাজারে তাদের তৈরি উন্নত মানের খাবার ভালো দাম পায়। আর যার জন্য উন্নত মানের খাবার তৈরির সামগ্রী ও প্যাকেজিংয়ের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক থেকে সেট ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সাহায্য করা হচ্ছে সকলকে। ফ্রেন্ডস, ভারত মে প্রসেস ফুড ইন্ডাস্ট্রি কো আজ সনরাইজ সেক্টর কে রূপে দেখা যা রাহা হ্যায়। পহলে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া সে কে আয়োজন সে জো পরিণাম প্রাপ্ত হুয়ে বো ভি इसका एक बहुत बड़ा उदाहरण है। पिछले 9 वर्षों में इस सेक्टर में 50,000 करोड़ का FDI आया है। ये भारत सरकार की प्रो इंडस्ट्री और प्रो फार्मर्स पॉलिसीज का परिणाम है। हमने फूड प्रोसेसिंग सेक्टर के लिए PLI की स्कीम प्रारंभ की है। इसके तहत इंडस्ट्री और नए प्लेयर्स को विशेष सहयोग मिल रहा है। आज भारत में एग्री इंफ्रा फंड के तहत पोस्ट हार्वेस्ट इंफ्रास्ट्रक्चर के लिए भी हजारों प्रोजेक्ट्स पर काम हो रहा है। इसमें भी 50,000 करोड़ रुपए से ज्यादा का इन्वेस्टमेंट हुआ है। ब्यूरो रिपोर्ट, RE News।